মুখ্যমন্ত্রী মহোদয়ে নির্দেশ দিয়াৰ পাছতে অভিযান তীব্র হৈ উঠিছে। গতিকে সেয়া এইটো অব্যাহত থাকিব, অসমক ড্রাগস মুক্ত করার যেটো প্রয়াস আৰু প্রচেষ্টা সেয়া অব্যাহত থাকিব। সোমবার রাতে এক ড্রাগস পাচারকারীকে এনকাউন্টার করেছে কাছাড় পুলিশ। পুলিশ এই হেফাজত থেকে পালাতে চাইলে ড্রাগস পাচারকারী কালিনের বিহারা এলাকার বাসিন্দা মনোয়ার হোসেনের পায়ে গুলি চালানো হয়। এতে আহত হয় মনোয়ার। এর আগে মনোয়ার সহ আরও দুজনকে আইএসবিটি সংলগ্ন রামনগর বাইপাস সড়কে 2.5 কেজি হেরোইন ও 1 লক্ষ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এসটিএফ ও কাছাড় পুলিশের যৌথ অভিযানে 3 জনকে আটক করা হয়। অভিযানে এসটিএফ এর আধিকারিক আইপিএস পার্থ সারথি মহন্ত ও কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো সামিল ছিলেন। ড্রাগস বিরোধী সফল এই অভিযান নিয়ে কি মন্তব্য করেন এসটিএফ আধিকারিক পার্থ সারথি মহন্ত, দেখে নেওয়া যাক। ড্রাগসর বিরুদ্ধে যেটা অভিযান অসম আরক্ষীয়ে চলাই আছে সে আজি 2 বছরের বেশি হল, যেতিয়াপরে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নির্দেশ দিছে ড্রাগসর বিরুদ্ধে অভিযান চলা বলে, তিয়াপরে তীব্র অভিযানটা চলি আছে আর সে অব্যাহত থাকিব। আর ইয়াত যখন অসম আরক্ষীর যেটা ড্রাগস বিরোধী অভিযান, তাত কাছাড় আরক্ষীয়ে বিশেষকে নুমল কাছাড়লে অহার পর আপনাদের দেখা পাইছে যে ইটোর পিছত সিটোকে সাফল্য পাই আছে। আর আমি এতিয়া এসটিএফকো সক্রিয় করা হয়েছে ড্রাগসর ক্ষেত্রত, গতিকে বিশেষকে গোটেই মানে রাজ্যখনৰ বিভিন্ন জিলাৰ মাজত এটা কোৰ্ডিনেশ্যনৰ কাৰণে যিটো এটা এটা আমব্ৰেলা অৰ্গেনাইজেশ্যনৰ দৰকাৰ হয়, আমি সেই কোৰ্ডিনেশ্যনটো কৰি পেলাই তেনেকৈ কামত আগবাঢ়িবলৈ আমি সকলোৱে চেষ্টা কৰিছোঁ। আৰু মূল লক্ষ্য হ'ল অসমখনক ড্ৰাগছমুক্ত কৰা। আৰু যেতিয়া কিছুমান খবৰ থাকে কেতিয়াবা আজি এতিয়া আজি যিটো খবৰ, এই খবৰটো যোৱাকালি হোৱা হ'লে ইয়াত হয়তো বেলেগ ধরনে হলতেন, 3 দিন পিছত হওয়া হলে হয়তো বেলেগ ধরনের হলতেন। গতিকে অভিযানবিলাক খবরবিলাক যেটা থাকে, এটা অভিযান আপনাদের সময়তে দেখা পায়, তার তার নেপথ্যত বহুতখিনি কথা থাকে। আর আজি এইটো কারণে ভাল লাগিছে যে আজি আমার ইয়াত শিলচরত আমার ডিজিপি স্যারে আজি আহি আমার এসটিএফর স্পেশাল টাস্ক ফোর্সর যেটা টুইটার আজি ইয়ারপর লঞ্চ করা হয়েছে, এসটিএফর ড্রাগস ইনফোলাইন লঞ্চ করা হয়েছে, তাত যিকোনো মানুষে খবর দিব পাৰিব, তেওঁলোকৰ পরিচয় গোপনে রখা হব, সেই গোটেইখিনি আপনাদের ইতিমধ্যে পাইছে। আর নতুনকেও কালি আমার কাছাড়ের এসপি নিমলে শেয়ার করব আপনাদের, কারণ সেই নম্বরটা সকলে পাব লাগে। গতিকে এই যে অভিযানটা চলি আছে সেয়া সকলতে চলি আছে, আর বিভিন্ন জেলায় সেয়া অতি নিষ্ঠা সহকারে করে আছে। আর আজির অভিযানটা আজি কেদিনমানের এই খবরটার উপর কাম করে থাকা হয়েছিল, যা 3-4 দিনমানৰ পৰা কৰি থকা হৈছিলে। আৰু ইয়াত এইটোত আজি যিখিনি উদ্ধাৰ হৈছে তাতে 2.5 কেজি হেৰোইন আছে, 1 লাখ ইয়াবা টেবলেটছ আছে, 3টা মানুহ এৰেষ্ট কৰা হৈছে, 1 গাড়ী চিজ কৰা হৈছে, 1 চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা এইখিনি আহিছিলে, উত্তৰ ভাৰতৰ 1 ৰাজ্যলৈ এইখিনি গৈ আছিলে। এতিয়ালৈকে যিখিনি তদন্তত এইখিনি কথাই পোৱা গৈছে, ইয়াৰ পাছৰ যিখিনি ফ'ল' আপ একশ্যন আছে সেইখিনি হ'ব, এতিয়াৰ পৰা আৰম্ভ হ'ব। আৰু এই যিখিনি এইখিনিৰ বজাৰ মূল্য হ'ব 40-45 কৰোৰ। আৰু এটা কথা আছে যে আমাৰ এই শিলচৰ বা ব্ৰাকবেলি মানে নৰ্থ ইষ্ট কৰিডৰ হিচাপে যে ডাক্তৰ বাহিৰা শক্তি ব্যৱহাৰ কৰি থাকে, আপুনি কি ক'ব স্যার? স্যার আমি ব্যৱহাৰ কৰি থাকে হয়, এখন কোনোবা এখন ঠাইৰ পৰা এখন ঠাইলৈ যেতিয়া কিবা এটা বস্তু কণ্ট্ৰাবেণ্ড এটা যেতিয়া যায়, নিষিদ্ধ সামগ্ৰী এটা, সেয়া ড্ৰাগছে হওক বা বেলেগ নিষিদ্ধ সামগ্ৰীয়ে হওক, তেতিয়া যায় বহু ঠাইৰ মাজেৰে যায়। এতিয়া পজিটিভ কথাটো হ'ল যে অসম আৰক্ষীয়ে সেই ক্ষেত্ৰত এক সক্ৰিয় ভূমিকা পালন কৰি আছে সেইটো বন্ধ কৰিবৰ কাৰণে। আমি বেলেগে কি কৰিছে ক'বলৈ নাযাওঁ, কিন্তু অসম আৰক্ষীয়ে আমাৰ অসম চৰকাৰ, অসম আৰক্ষী ৰাইজৰ সহযোগত এই কামখিনি অতি নিষ্ঠা সহকাৰে কৰি আহিছে আৰু সেয়া অব্যাহত থাকিব। মুখ্যমন্ত্রী মহোদয়ে নিৰ্দেশ দিয়াৰ পাছতে এই অভিযান তীব্র হৈ উঠিছে, গতিকে সেয়া এইটো অব্যাহত থাকিব। অসমক ড্রাগস মুক্ত করার যেটো প্রয়াস আর প্রচেষ্টা সেয়া অব্যাহত থাকিব, আর যেতিয়ালৈকে ড্রাগস মুক্ত করব নোৱাৰে তেতিয়ালৈকে অসম আৰক্ষীয়ে কাম কৰি থাকিব।